ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের পর টাইগার অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ভাবনা নিয়ে গোপন কিছু তথ্য শেয়ার করেছেন। আসুন জেনে নেই সেগুলো কি। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। আগামী 5 অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। মঙ্গলবার 27 জুন ঘোষিত সূচিতে দেখা যায় 19 নভেম্বর হবে আইসিসি বিশ্বকাপের ফাইনাল। এদিকে বিশ্বকাপের সূচি প্রকাশের পর আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের অনুভূতি প্রকাশ করেছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে শক্তিশালী উল্লেখ করে তামিম বলেন, ওয়ানডে বিশ্বকাপ অনেক বড় আয়োজন, এর সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না, কারণ এই প্রতিযোগিতা প্রতিনিয়ত আপনার ম্যাচ সচেতনতা ও ধৈর্যের পরীক্ষা নিবে। যে ছকে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে তাতে আলগা মনোভাব দেখানোর সুযোগ নেই। প্রতিটি দল শক্তিশালী এবং সহজ বলতে কোনো ম্যাচ নেই এখানে। নিজের দল নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, বিশ্বকাপে আমাদের যে দলটা খেলবে সেটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুব ভালো খেলেছি, বিশ্বকাপ বাছাই পর্বে আমরা সেরা দলগুলোর একটি ছিলাম। অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের মিশেলে আমাদের দারুণ একটি দল, কন্ডিশনও অনেকটা আমাদের পরিচিত। তামিম ইকবালের এমন আত্মবিশ্বাসী ও বুদ্ধিদীপ্ত কথায় আরও বেশি অনুপ্রাণিত হবে বাংলাদেশের ক্রিকেটাররা এবং বাংলাদেশের ভক্তদের পক্ষ থেকে আরও বেশি থাকবে শুভকামনা। 10 দল নিয়ে 50 ওভারের শ্রেষ্ঠত্বের আসর 46 দিন ব্যাপী চলবে ভারতে 12টি শহরে। খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইতে। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবারে ভালো খেলা উপহার দিয়ে জয় ছিনিয়ে নিয়ে এবারে শিরোপা জিতুকেই প্রত্যাশা সকল ক্রিকেট ভক্তদের।